গতম এয়া হয়েছে দিনটির শিরোনাম, স্টুডিওত মই প্রাঞ্চল। গুয়াহাটীত আনসারুল্লাহ বাংলা টিম গ্রেপ্তার হয়েছে। পল্টন বাজার স্টেশনত গ্রেপ্তার হয়েছে দুই দুর্ধর্ষ উগ্রপন্থী। দুই উগ্রপন্থী বাহার মিয়া আর রসুল হক দ্বারকা এক্সপ্রেসেরে আহিছিল গুয়াহাটীলৈ। অসম আরক্ষীর বিশেষ শাখালৈ নিয়া হয়েছে দুয়োকে। AQIS-ৰ নেতা আধার কার্ডকে ধরে বিভিন্ন নথিপত্র প্রস্তুত করে সহায় করেছিল তেওঁলোকে। গুয়াহাটী আগরতলা হয়ে বাংলাদেশলৈ যাওয়ার পরিকল্পনা রচনা করেছে। ডাঙৰ খবৰ সন্মুখলৈ আহিছে। গুৱাহাটীত আনসারুল্লাহ বাংলা টিমৰ সদস্য গ্রেপ্তার হৈছে। আমি দৃশ্য দেখুৱাইছো। পল্টন বজাৰ ষ্টেচনত এই দুই দুৰ্ধৰ্ষ উগ্ৰপন্থী গ্রেপ্তার হৈছে। দুই দুৰ্ধৰ্ষ উগ্ৰপন্থী বাহাৰ মিয়া আৰু ৰসুল হক দ্বাৰকা এক্সপ্ৰেছেৰে গুৱাহাটীলৈ আহিছিল। টার্গেট লৈ আহিছিল, মাষ্টাৰ প্লেন লৈ আহিছিল আৰু অৱশেষত অসম আৰক্ষীৰ বিশেষ শাখাৰ জালত পৰিছে। AQIS-ৰ নেতাক আধাৰ কাৰ্ডকে ধৰি বিভিন্ন নথিপত্র প্রস্তুত করে সহায় করেছিল এলোকে। অল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট, এই AQIS শেহতীয়াকৈ ভারতের বিভিন্ন প্রান্তত সক্রিয় হয়ে পড়েছে। আর সেই AQIS-ৰ নেতাক আধার কার্ড বা বিভিন্ন যাব সরকারি নথিপত্র লাগে, যাক বৈধ নথিপত্র রূপত হুবহু প্রস্তুত করা হয়, সেইবোর সহায় করেছিল সেইবোর দি সেইবোর উগ্রপন্থীক দি সহায় করে আছিল এই দুই দুর্ধর্ষ নেতায়। গুৱাহাটী আগরতলা হয়ে বাংলাদেশলৈ যাওয়ার পরিকল্পনা রচনা করেছিল। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্য আছে লাইভত। বলেন, অধিক তথ্য বিচারিছো আপনারপরা। চক প্রাঞ্জল, আজি কেইটামান মুহূর্তৰ পূৰ্বে গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনত দুগৰাকী দুৰ্ধৰ্ষ অপৰাধীক এই মুহূৰ্তত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। আচলতে আৰক্ষীৰ যি নিয়মীয়া তালাচী অভিযান, ৰেলৱে আৰক্ষীৰ সেই তালাচী অভিযান চলাই আছিল আৰু তেনে অৱস্থাৰে দুই দুৰ্ধৰ্ষ অপৰাধী যত বাংলাদেশী উগ্রপন্থী সংগঠনতে জড়িত, সেই দুগৰাকী বিভিন্ন ধরনের কাম কাজত জড়িত আছে আর সেই দুগৰাকীক এই মুহূর্তত গ্রেপ্তার করেছে আর গ্রেপ্তার করে অসম আরক্ষীর বিশেষ শাখার কার্যালয়কে লৈ অহা হয়েছে। আর বিরুদ্ধে তদন্ত করব আর তার কারণে নিশাটো যাতে জেরা চলাব পারে তার কারণে এই মুহূর্ত অসম আরক্ষীর বিশেষ শাখার কার্যালয় লৈ অহা হয়েছে পোনে পোনে পল্টন বজারে। আর দেখতে পাওয়া গেছে এই মুহূর্তত বিশেষ শাখার কার্যালয় কেবাগৰাকী শীর্ষ আরক্ষী বিষয়ার উপস্থিতিত জেরা চলাই থাকা বলে জানিব পৰা গৈছে। মুঠৰ ওপৰত কব পাৰিছে নিশ্চিত সংগঠন AQIS-ৰ যি আচলতে তেখেতসকলে বিভিন্ন ধৰণৰ কাম কাজৰ সৈতে জড়িত থকাৰ তথ্য লাভ কৰিছে আৰু সেই ধৰণে যি দ্বাৰকা এক্সপ্ৰেছ যোগে আহিছিলে আৰু আগৰতলা হৈ বাংলাদেশ অভিমুখে যোৱাৰ লক্ষ্য আছিলে আৰু সেই লক্ষ্যবোৰতে গুৱাহাটী মহানগৰীত যি অভিযান চলাইছিলে বা গুৱাহাটী ৰেলৱে আৰক্ষীৰ যি অভিযান আছিলে সেই ৰেলৱে অভিযানতে আচলতে পহলে আহিছে দুইগৰাকী অপৰাধীৰ তথ্য আৰু তাৰপিছতে এই মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ কৰি যিখিনি যাৱতীয় তথ্য সেই তথ্যসমূহ সংগ্ৰহ কৰা বুলি জানিব পৰা গৈছে। প্ৰাঞ্জল, ধন্যবাদ। বলেন, ঘুষখোর অভিযন্তা জয়ন্ত গোস্বামীর বাসগৃহের জব্দ হয়েছে 80 লক্ষাধিক টাকা। দুর্নীতি নিবারক শাখায় জব্দ করেছে এই বৃহৎ পরিমাণের ধন। গুয়াহাটির হেঙ্গারবাড়ির বাসগৃহত অব্যাহত আছে অভিযান। গুয়াহাটির রাজপথত উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছিল লক্ষিমপুরের জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কার্যবাহী অভিযন্তা। বিল আদায়ের নামত রাজপথতে 20,000 টাকা উৎকোচ লোতেই হাতে লোতে গ্রেপ্তার হয়। উৎকোচ লোতেই গ্রেপ্তার হল অভিযন্তা জয়ন্ত গোস্বামী। লক্ষিমপুরের PHC-ৰ কার্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামী দুর্নীতি নিবারক শাখায় গ্রেপ্তার করে জয়ন্ত গোস্বামী। জয়ন্ত গোস্বামীর হেঙ্গারবাড়ির ঘরত দুর্নীতি নিবারকে অভিযান চলায়। অভিযানত লাখে লাখে টাকা উদ্ধার করেছে দলটোয়ে। যেহেতু দুর্নীতির টাকা গোটাই কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়িছিল এইগুলি অভিযন্তায়, বিভিন্ন সময়ত ঘুষ দাবি করে, সেই ঘুষবুর লয় কেতিয়াবা 20,000 কেতিয়াবা 30,000, কিন্তু তেনেধরনের টাকা জমা করে করে লাখর কোটির ঘর টাকা উদ্ধার হয়েছে তোর বাসগৃহ 80 লক্ষাধিক টাকা। আমি দৃশ্য দেখাইছো সোফালে 500 টকীয়া খমখমিয়া নোট। আমার সতীর্থ জ্যেষ্ঠ সাংবাদিক দীপাঙ্কর দাস আছে ফোনলাইনত। দীপাঙ্কর, অধিক তথ্য বিচারিছো। নিশ্চয় প্রাঞ্জল, যেটা ভিজুয়েলস আমি দেখাইছো সঁচাকৈ টকা গণি গণি এক প্রকার আরক্ষী ভাগরি পড়েছে। আজি দুপুরিয়ার যদি আমি খবর দর্শকসল জানাইছিল যে তেওঁৰ বাসগৃহত প্রায় কেইবা লাখ টকা জব্দ হয়েছিল, কিন্তু অবশেষত আরক্ষী এটা হিসাবত গৈ উপনীত হয়েছে আর জনোৱা মতে প্রায় 79,55,078 হকে, অর্থাৎ সামথিং 80 লাখ টাকা জব্দ হয়েছে। অর্থাৎ এই টাকা কোরপরা আহিল, এই উৎস কত, এই ধরনের একটা কিন্তু ভয়ঙ্কর একটা অভিযান আরম্ভ হব কাইলপরা যদি চা যায়। কারণ যেটু টাকার উৎস এই মুহূর্তলকে কিন্তু আরক্ষী লাভ করবলে সক্ষম হওয়া নাই, মাত্র 20,000 টাকা উৎকোচ লো আজি গ্রেপ্তার হয়েছিল এইজন বিষয়া। আর লক্ষিমপুরের সেই যেটু কার্যালয় দীর্ঘদিন ধরে যত কর্মরত হয়ে আসে তাতো আজি আনকি লক্ষিমপুর আরক্ষী অভিযান চলাইছিল। গুয়াহাটির হেঙ্গেরাবাড়ির বাসগৃহত অভিযান চলোৱা হয়েছে
হয়েছিল আর যত টাকার লেনদেন করেছিল যত 20,000 টাকা আজ উৎকষ্ট হয়েছিল এখন হোটেলের ভিতর চা খার কারবারের মাঝে সেই উৎকষ্ট লোক সমগ্র দৃশ্য আনকি ভিডিওগ্রাফি করবলে সক্ষম হয়েছিল দুর্নীতি নিবারকে আর অবয়কত গ্রেপ্তার করেছে টাকা 20,000 উৎকষ্ট গ্রেপ্তার হল ঠিকই কেউ পাশত ঘরত অভিযান চলা হল ঘরের পর প্রায় 80,00,000 টাকা জব্দ করা হল কিন্তু তার পিছর প্রক্রিয়া যদি কথা আমি উল্লেখ করো দর্শকসকল কারণ মাহিলি দরমহা 80,000 টাকা বলে আরক্ষীর আগত জানাইছে অর্থাৎ মাহিলি 80,000 টাকা দরমহা পায় তো ইমান টাকার দুর্নীতির এক প্রকার সদাগর আনকি আমি আখ্যা দিছো এগারী দুর্নীতিগ্রস্ত বিষয়ক আর মূল অভিযুক্তগীর আমি অনুশোচনার কথা আমি উল্লেখ করি কারণ আমি ভিডিওত আমার ক্যামেরাতে দৃশ্যবন্দী করলে সক্ষম হয়েছিল কিন্তু কোনো অনুশোচনা নাই আজি সমগ্র ঘটনার কাণ্ডর পিছত যেটা ক্যামেরার সম্মুখত মোকাবিলা করেছিল অনুশোচনা নাই কারণ টাকার দম আছে এটাও হয়তো কোরবাত গোপন স্থানত টাকা থাকে দিছে জামিনত মুকলি হয়ে আহিম বলে ভাবিছে কেদিনমান জেলত থাকি সেইভাবেই হয়তো অনুশোচনা নাই নিশ্চয় প্রাঞ্চল সেয়াই হয়তো অনুমান করব পারে কারণ একমাত্র এগারী কন্যা তাতে পত্নী পত্নী এগারী সরকারি বিষয়া পতি এগারী দুর্নীতিগ্রস্ত বিষয়া গতি এই কথাই অনুমান করব পারি যে প্রসাদতম অট্টালিকা আমি গই নিজে আচরিত হয়ে পড়ছিল আরক্ষীর চকু এক প্রকার কপালত উঠিছিল যে প্রসাদতম অট্টালিকা হেঙেরাবাড়ির যে কালী মন্দিরের সমীপত তারপর তার সমীপতে PHCর মুখ্য কার্যালয় শনিবার বন্ধ আসে রবিবার বন্ধ আসে সেই এক প্রকার একটা কু অভিহন্দি লো লক্ষিমপুরের গুহাটিলে আসছিল অর্থাৎ এটা যদি অনুমান করব পারি তাহলে মাহেকত দুবারক গুহাটিল ঘরলে আহে তারপর এই দুর্নীতিরে উৎকোষ লো টাকা সমূহ সংগ্রহ করে কিন্তু আচরিত কথা 20,00,000 টাকার এখন বিল যত মুকলাই দিয়ার নামত 1% উৎকোষ বিচারিছিল অর্থাৎ 20,000 টাকা উৎকোষ লোছিল আজি লই হাতে গ্রেপ্তার হয়েছে কেবল এই ঘটনা এয়াই প্রথম নহয় ইয়ার পূর্বেও তো এই ধরনের ঘটনারে নাম হাঙর খার এক প্রকার অভিযোগ আছে স্বাভাবিকতে পার্সেন্টেজর ভিত্তিত কমিশন খার স্বভাব এলোকর আর ইয়ার এনে ধরনের একাংশ লোকর স্বভাব বহু পুরনি দিনের প্রায় আছে পার্সেন্টেজর ভিত্তিত কমিশন খায় আর সেই কমিশনব লই লই দুই নম্বরী কাম করে থাকে আর নিজের ঘর বাড়ি সম্পত্তি গোটাই থাকে ধন্যবাদ দীপাঙ্কর এইখানে তথ্যের বাবে ডিব্রুগড়ত জলবোমা বিস্ফোরণ অমৃত আসনির বৃহৎ ট্যাঙ্কি ফাটি 50 মিটার উপরলে উঠিল পানির ফোয়ারা ফলত হাহাকারময় অবস্থার সৃষ্টি হয় অঞ্চলটি 16,50,000 লিটার বহনক্ষম বৃহৎ ট্যাঙ্কির পানি উলাই জলমগ্ন হয়ে পড়ল সমগ্র অঞ্চল উত্তর আমোলাপট্টির সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ের চৌহদত অমৃত আসনির বৃহৎ ট্যাঙ্কির হঠাৎ পানির পাইপ ফাটি জলমগ্ন হয়ে পড়ে অঞ্চলটি বুধবারে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামত রাজস্থান রয়্যালস আর কিংস ইলেভেন পাঞ্জাবর মাজত অনুষ্ঠিত হব IPLর খেল খেলখনের বাবে দুইটা দল গুয়াহাটিতে আহি উপস্থিত হয়েছে সোমবারে কিংস ইলেভেন পাঞ্জাবর দলে চলালে অনুশীলন IPLর জ্বরত আক্রান্ত গুয়াহাটিবাসী বুধবারে কিংস ইলেভেন পাঞ্জাব আর রাজস্থান রয়্যালসর মাজর হাই ভোল্টেজ খেলার সাক্ষী হব উত্তর পূর্বাঞ্চলের লগতে দেশের বিভিন্ন প্রান্তর হাজার হাজার ক্রিকেট অনুরাগী খেলখনের বাবে দুইটা দল গুয়াহাটিত আহি উপস্থিত হয়েছে সোমবারে কিংস ইলেভেন পাঞ্জাবর দলে বর্ষাপাড়াত চলাইছে অনুশীলন ঘরুয়া রাজস্থান রয়্যালসর খেলোয়াড়সকলে মঙ্গলবারে চলাব অনুশীলন বুধবারে সন্ধিয়া 7 বজাত আরম্ভ হব IPLর T20 খেল প্লেয়ার অহার থাকার প্লেয়ার যাল এভরিথিং সব রাজস্থান রয়্যালের তখন যেহেতু হোম টিম হয় তখন খেলের কারণে আহিব তো গোটেখিন আর একটা সিস্টেম একটা অফিস আছে ম্যানেজমেন্ট যে আমার ক্রিকেট সন্থা অফিস তলত আমি তিনটা রুম দিয়েছো তার রাজস্থান রয়্যাল অফিসের সেটআপ তখন সেই অফিসেরপ্রাই গোটে টিকিট বিক্রি হোক সেল কি লাভ লস সব আরে করে 15 মে আর 19 মের দুই খেলার বাবে ন রূপত সাজু করে তোলা হয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম রিয়ানর বিস্ফোরক বেটিং চাবলৈ সকলে আগ্রহে বাট চাই আছে
বর্ষাপাড়া স্টেডিয়ামত অহা পুরক্ষী দিনাখন ইয়াত রাজস্থান রয়্যালস ভার্সেস কিংস ইলেভেন পাঞ্জাবর মাজত আইপিএলর আমার গুয়াহাটির প্রথম খেল অনুষ্ঠিত হব। আর তার পিছতে 19 তারিখে রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের মাজত খেল অনুষ্ঠিত হব। এই মুহূর্তে ইয়াত কিংস ইলেভেন পাঞ্জাব আলোহী দল অনুশীলন চলাই আছে আর আমি বর্ষাপাড়া স্টেডিয়ামর পর এই পরিবেশ দেখাইছো যে দলটোয় হয় এইবার সপ্তদশ সংস্করণত আশানুরূপ প্রদর্শন দাঙি ধরব পড়া নাই যদিও যাবার গুয়াহাটিত ভাল খেলেছিল দলটোর চেয়ারস দলটোর আপনার শিখর ধবন ক্যাপ্টেন আঘাতের আহিব পড়া নাই। আর্শাদীপ আর এগারী সফল খেলোয়ে দলটোর আর হার্ষেল পেটেল আছে পেস বলার অরেঞ্জ কেপ পাইছিল আর রাহুল সহর আছে খেলোয়ে। আজি বর্ষাপাড়াতে প্রথমতে ফিল্ডিং প্র্যাকটিস করলে এটাও আপনার উইকেটের কাছত প্র্যাকটিস করে আছে। 19 মেত এইখন স্টেডিয়ামতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবতীর্ণ হব শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সঙ্গে বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। নির্বাচনের সময় বিভিন্ন রূপত প্রধানমন্ত্রী মোদী, এবার মূরত গেরুয়া পাগুড়ি মারি রান্ধনির রূপত আত্মপ্রকাশ মোদীর। বিহারের পাটনা সাহিব গুরুদ্বারের রন্ধনশালত হাতত প্রকাণ্ড হেতালে রন্ধাত ব্যস্ত প্রধানমন্ত্রী। কেবল খাদ্য রন্ধাই নহয় লঙ্গর সেবাত ভাগ লৈ গুরু গোবিন্দ সিংজি মহারাজের দরবারলে অহা ভক্তক আহার বিতরণও করলে মোদিয়ে। নির্বাচনের আগমুহূর্তত ব্যতিক্রমী রূপত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূরত গেরুয়া পাগুড়ি মারি রান্ধনির রূপত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের পাটনা সাহিব গুরুদ্বারার রন্ধনশালত ভোজন প্রস্তুত করাত ব্যস্ত মোদী। হাতত প্রকাণ্ড হেতা লৈ রন্ধাত ব্যস্ত প্রধানমন্ত্রী। ইমানেই নহয়, বিহার ভ্রমণ স্মরণীয় করে রাখবলৈ গুরুদ্বারার রন্ধনশালত রুটিও বেলিলে প্রধানমন্ত্রীগৰাকীয়ে। কেবল খাদ্য রন্ধাই নহয় লঙ্গর সেবাত ভাগ লৈ গুরু গোবিন্দ সিংজি মহারাজর দরবারলৈ অহা অভ্যাগত ভক্তক আহার বিতরণও করলে মোদিয়ে। নিজে হাতত লঙ্গরের বালতি লৈ অভ্যাগতক আহার পরিবেশন করলে প্রধানমন্ত্রী মোদিয়ে। সোমবারে বিহারের পর এই দৃশ্যই বিশেষ চর্চা লাভ করেছে দেশজুড়ি। বিহারলৈ দুদিনিয়া ভ্রমণসূচীরে গৈছিল প্রধানমন্ত্রী মোদী। সোমবারে বিহার ভ্রমণের দ্বিতীয় দিনা পাটনা শহর পরিদর্শন করা কালত গুরু গোবিন্দ সিংজি মহারাজর গুরুদ্বার দর্শন করলে মোদিয়ে। গুরুদ্বারত মূর দোয়াই লোকসভা নির্বাচনত চমকপ্রদ বিজয়ের আশীষ বিচরার কাউন্টারের পর প্রসাদও গ্রহণ করে মোদিয়ে। গুরুদ্বারত প্রায় আধা ঘণ্টা সময় অতিবাহিত করে মোদিয়ে। উল্লেখযোগ্য যে মঙ্গলবারে মনোনয়ন পত্র দাখিল করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। 18 সংখ্যক লোকসভাত প্রতিনিধিত্ব করার বাবে মোদিয়ে পুনর্বার বারাণসী সমষ্টির পরাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। পুনৰ বিতৰ্কত দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীৰ কাৰ্যালয়। আপৰ সাংসদ স্বাতী মালিয়ালক মুখ্যমন্ত্ৰীৰ কাৰ্যালয়ত প্ৰহাৰ কৰাৰ অভিযোগ। দিল্লী আৰক্ষীক টেলিফোনযোগে সাংসদগৰাকীয়ে জনোৱাৰ পিছতে চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে ৰাজধানী চহৰখনত। অৱশ্যে থানাত কোনো ধৰণৰ অভিযোগ দাখিল নকৰাকৈ থানা ত্যাগ কৰে সাংসদ স্বাতী মালিয়ালে। কেজৰিৱালৰ মূৰত নতুন বিপদ। কেজৰিৱালৰ ঘৰত অপদস্থ স্বাতী। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বাতী মালিওয়ালর। দুদিন পূর্বে জামিনত মুক্তি হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের প্রচারের ন্যায়ালয়ে জামিন দিয়েছিল কেজরিওয়ালক। কারাগারের ওলাই বিজেপির বিরুদ্ধে যুদ্ধংদেহী রূপত নামি পড়েছিল কেজরিওয়াল। কিন্তু সোমবারে এক নতুন পাক চক্রত সোমাই পড়েছে আম আদমি পার্টির মুখ্য আহ্বায়কজন। अगर ये सच है तो भाजपा इसकी कड़ी निंदा करती है। ये शर्मसार करने वाली बात है और इसमें जवाबदेही बनती है माननीय मुख्यमंत्री अरविंद केजरीवाल जी की। अपने सांसद तथा दिल्ली महिला आयोग प्राक्तन अध्यक्षा स्वाती मालिवाले केजरीवाल विरुद्ध उत्थापन करिसे शारीरिक निर्यातन अभियोग। मुख्यमंत्री सरकारी आवासते निर्यातित हर अभियोग स्वाति। কেজরিওয়ালের নির্দেশত সহযোগী বিভব কুমার নামের লোকজনে স্বাতী মালিওয়ালক শারীরিকভাবে অপদস্থ করার অভিযোগ করেছে স্বাতী মালিওয়ালে। সোমবারে পুয়া সংঘটিত হয়েছে এই ঘটনা। স্বাতী মালিওয়ালে লগে লগে মুখ্যমন্ত্রীর ঘরের প্রায় ফোন লগালে আরক্ষীলৈ।
মুখ্যমন্ত্রীর ঘরের পর দুটা ফোন করা হয়েছিল থানালে। ফোনযোগে আরক্ষী থানাত স্বাতিয়ে এই কথা জানায় আর পিছলে একটা গোচর রুজু করব বলে জানায়। আরক্ষী লিপিবদ্ধ করা মতে কেজরিওয়ালের নির্দেশত স্বাতি মালিওয়ালক বেয়াক মারধর করেছে বিভব কুমার নামের লোকজনে। At 9:34 a.m. around in the morning, we received a PCR call wherein the caller said that she has been assaulted inside the CM residence. Accordingly, local police responded to the call and SHO and the local police reached at the spot. Bibhav Kumar hoise Mukhyamantri Arvind Kejriwalor byaktigot hosib. Olopote Bibhav Kumarok podobir pra ataraisil Delhi Vigilance Department e. বেআইনিভাবে বিভব কুমারক নিযুক্তি দিয়ার অভিযোগত বিভবক পদবীর পর আতরা হয়েছিল। 2007 সনতো বিভব কুমারের বিরুদ্ধে সরকারি বিষয়া কর্তব্যত বাধা দিয়ার গোচর রুজু হয়েছিল। যা ফেব্রুয়ারিত দিল্লি সুরানীতি গোচরত ইডিও বিভব কুমারক সমন দিছিল। আফটার সাম টাইম এমপি ম্যাডাম স্বাতি মালিওয়াল জি কেম টু পুলিশ স্টেশন সিভিল লাইন্স। শি লেফট দ্য পুলিশ স্টেশন উইদাউট গিভিং এনি কমপ্লেইন্টস। ইন দিস ম্যাটার টিল নাও নো কমপ্লেইন্ট হ্যাজ বিন রিসিভড। স্বাতি মালিওয়ালের অভিযোগের পিছতে আপ আর অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে বিজেপি। দিল্লির বিজেপির সভাপতি বিজেন্দ্র গুপ্তা আর বিজেপির সোশ্যাল মিডিয়া হেড অমিত মালব্যয় সমালোচনা করেছে কেজরিওয়ালক। এসে লগ রা হ্যা কি অরবিন্দ কেজরিওয়াল কা মুখ্যমন্ত্রী কার্যালয় ও বক্সিং রিং বন গিয়া। ঘটনা কি নিন্দা করতা হুম আর ইস পুরি ঘটনা কি যাঁচ কি মাঙ্গ করতা হুম তাকি কিসি ভি বহন কে সাথ আগর ইস তরহ কি বাত হোতি হ্যায় তো উসকো ন্যায় মিলনা চাহিয়ে। উল্লেখযোগ্য যে স্বাতি মালিওয়ালে কেজরিওয়াল বা বিভব কুমারের বিরুদ্ধে এই পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দাখিল করা নাই। মুখ্যমন্ত্রীর ঘরের পর ফোন লাভ করার পিছতে আরক্ষীর একটা দল উপস্থিত হয়ে স্বাতি মালিওয়ালক থানালে আনে। থানাত আরক্ষীর প্রশ্নের উত্তর দিয়ার পিছত স্বাতি মালিওয়াল গুছি যায়। এই ঘটনার পিছত কেজরিওয়ালের মূরত পুনের বাজিছে বিপদ ঘণ্টা। জেলের পর বেল পার পিছতো বিপদে লগ নিদিব নাকি কেজরিওয়ালক? নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ধুবুরীত রকিবুল হোসেনে জয়লাভ করব আর তারপর সামগ্রীর উপনির্বাচনত রকিবুলের পুত্র কংগ্রেসের প্রার্থী হব লাগে বলে কৈছিল দুগৰাকী বিধায়কে। তার প্রতিক্রিয়া প্রকাশ করেছে রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেনে। দলে টিকট দিলে নির্বাচন খেলবলে সাজু বলে কয় তানজিল হোসেনে। পিতৃ যাব দিল্লি, পুত্র যাব দিসপুরলে। লোকসভা নির্বাচনের পিছত এই গুণা কথা চলিছে দিসপুর। হয়, আমি রকিবুল হুসেন আর তেওঁৰ একমাত্র পুত্র তানজিল হুসেনের কথা কৈছো। ধুবুরী লোকসভা সমষ্টিত রকিবুল হুসেনের জয় হব আর তারপর সামগ্রী উপনির্বাচনত রকিবুলের পুত্র কংগ্রেসের প্রার্থী হব লাগে বলে কৈছিল দুগৰাকী বিধায়ক ক্রমে এ কে রশিদ আলম আর সোহান আলী সরকারে। নিশ্চিতভাবে তার প্রায় প্রভাব, তাক যদি দলে বিবেচনা করে নিশ্চিতভাবে মই ভাবো ইয়াত কোনো অপরাধ নাই। আর সি বহুত ডাঙর ঘটনা তানজিলের কথা কৈছো মই, নিশ্চিতভাবে সি জিকি আহিব তাক কোনেও রুধিব নোৱাৰে। যেতিয়া সাংসদ হব সাংসদর পুতে বিধায়ক হব নোৱাৰে এটো কেতিয়াও গ্রহণযোগ্য নহয়। এক্সপিরিয়েন্স হয়েছে তেওঁর, গতিকে তেওঁ যেতিয়া বিধায়ক হব তেওঁক সেই প্রতিনিধি হওয়ার পিছত এই সমষ্টি প্রতিনিধিত্ব করার কারণে তার একেবারে সহজ হব। নিউজ 18 সম্প্রচারত এই বাতৰি প্রতিক্রিয়া প্রকাশ করেছে রকিবুল হুসেনের পুত্র তানজিল হুসেন। দলে টিকট দিলে নির্বাচন খেলবলে সাজু বলেও কলে তানজিল হুসেনে। পার্টিয়ে যি কয়, হাই কমান্ডে যি কয়, যদি পার্টিয়ে কয় খেলা সামগ্রী উপনির্বাচনত খেলিম, তারপর যদি কয় বেলেগ ক্যান্ডিডেট বনাম, ক্যান্ডিডেট যোনে হোক মই আমার পুরো 100% সাপোর্ট থাকিব। ককাক প্রয়াত নুরুল হুসেনও মন্ত্রী আছে, বর্তমানের সামগ্রীর বিধায়ক রকিবুল হুসেনও আছে প্রাক্তন মন্ত্রী। মন্ত্রী পরিয়ালত ডাঙর দীঘল হওয়া তানজিলে ঘরের রাজনীতির পজিটিভ পরিবেশ হওয়া বলে সদরি করলেন। আমি এটা পজিটিভ একটা পলিটিক্স করো যত মানে রাইজর কথা ভাবো, যে যেটা মই ডেটত দেখা হয়েছিল যেটা মন্ত্রী আসলে সদায় কেনেকে রাইজর পক্ষে থাকা নীতি আনিব পারে। আমি কোনো নেগেটিভ পলিটিক্স নকরো, আমি পজিটিভ একমাত্র আমার রাইজর কারণে, রাইজর কারণে আর রাইজর স্বার্থ কারণে আমি পলিটিক্স তো করো, হেতু আমি ঘর ঠিকিছো। সামগ্রী সমষ্টির জনসাধারণের নিজের পরিয়ালর দরে বলি কলে রকিবুল হুসেনের পুত্র। সক সামগ্রী আমার ঘর, হেতু আমার কোনো ইলেকশন খেলিব গৈছো বা ইলেকশন খেলিম জিকিম হারিম আহি যাম, তাত আমি ঘর হয় আমার প্রত্যেকজন আমার যোনবেলা আমার সামগ্রীর ভোটদাতা রাইজ আমার এজনের পরিয়াল হয়, তাত নির্বাচন
যিয়ে হোক আমার পক্ষে থাকিব কংগ্রেসের পক্ষে থাকিব। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া নাই যদিও ধুবুরীত রকিবুল হোসেনের জয় নিশ্চিত বলে ধরে লৈছে কংগ্রেসে। সে সামগুরীর সম্ভাব্য উপনির্বাচনত নাম উলাইছে রকিবুল হোসেনের পুত্র তানজিল হুসেইন। ক্যামেরা পার্সন প্রভাত সিংহর সঙ্গে বিপুল বর্মনের রিপোর্ট জেটি অসম। এইটো মাই থান স্টিল নহয়। ও ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল কারেক্ট। বাতৰিয়াক বঢ়াইছে। তাৰে এটা অন্যতম হৈছে আমাৰ শিলচৰৰ সমষ্টিটো। পূৰ্বতে কৰিমগঞ্জ সমষ্টিটো সংৰক্ষিত হৈ আছিল, কিন্তু সমষ্টিৰ পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত কৰিমগঞ্জ সমষ্টিটো অপেন কৰি দিয়া হ'ল, শিলচৰ সমষ্টিটো সংৰক্ষিত কৰি ৰখা হ'ল। 47টা সমষ্টি এছ টিৰ কাৰণে সংৰক্ষিত, অসমৰ ডিফু সমষ্টিটো যেন এছ টিৰ কাৰণে সংৰক্ষিত, বা কোকৰাঝাৰ সমষ্টিটো অসমৰ 14টা সমষ্টিৰ ভিতৰত এছ টিৰ কাৰণে সংৰক্ষিত সমষ্টি। গতিকে তেনেধৰণৰ নিয়মবোৰ প্ৰৱৰ্তন হ'ল। কিন্তু প্ৰিয় দৰ্শক, এনে এক সময় আছিল যিটো সময়ত ভাৰতবৰ্ষত এটা সমষ্টিৰ পৰা দুজন সাংসদ নিযুক্ত হৈছিল। মই গোৱালপাৰা গাৰো হিলছৰ কথা ক'লোৱেই। তেতিয়া যিসকল ভোটাৰ মন কৰিব, তেতিয়া ভাৰতবৰ্ষত ভোটাৰৰ সংখ্যাও কম আছিলে। প্ৰথমটো সাধাৰণ নিৰ্বাচনত ভাৰতবৰ্ষত ভোটাৰৰ সংখ্যা মাত্ৰ 18 কোটি আছিলে। তাৰে 44% মতাধিকাৰ সাব্যস্ত কৰিছিল, অৰ্থাৎ প্ৰায় 8 কোটি লোকে মতাধিকাৰ সাব্যস্ত কৰিছিলে। আৰু 44% ভোট কংগ্ৰেছে লাভ কৰি চৰকাৰ গঠন কৰিছিলে। সৰ্বাধিক সদস্যৰ সংখ্যা তেওঁলোকৰে আছিলে। সেয়া অন্য বিষয়। বিভিন্ন সময়ত এই সন্দৰ্ভত আমি বিশ্লেষণ আগবঢ়াইছোঁ। যিসকল মতদানকাৰী, বিশেষকৈ তেতিয়াৰ গোৱালপাৰা গাৰো হিলছৰ যিসকল ভোটাৰ্ছ, তেওঁলোকে দুজন প্ৰাৰ্থীক নিৰ্বাচিত কৰিবলগীয়া হৈছিলে। পৃথক ইলেক্টৰেটৰ ব্যৱস্থা নাছিলে। যিসকল ভোটাৰে চিতানন্দ ব্ৰহ্মচৌধুৰীক জয়ী কৰিছিল, সেইসকল ভোটাৰে আকৌ মহম্মদ আমজাদ আলীকো জয়ী কৰিছিল। পৃথক ইলেক্টৰেটৰ ব্যৱস্থা নাছিলে, প্ৰিফাৰেঞ্চিয়েল ভোটিঙো নাছিলে। পৃথকে পৃথকে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিল তেওঁলোকে, আৰু সেইধৰণে পৃথকে পৃথকে ভোটাৰসকলে নিজৰ পচন্দৰ প্ৰাৰ্থী নিৰ্বাচিত কৰিবলগীয়া হৈছিল। লুচাই হিলছ আৰু কাছাৰ সমষ্টিটো অনুৰূপ ধৰণে দুজন প্ৰাৰ্থী নিৰ্বাচিত হৈ দিল্লীলৈ গৈছিল। এনে এক ব্যৱস্থা আছিলে। ইণ্টাৰেষ্টিং, ভাৰতৰ গণতন্ত্ৰৰ এক ইণ্টাৰেষ্টিং কথা আপোনালোকৰ সৈতে শ্বেয়াৰ কৰিলোঁ। বিভিন্ন সময়ত আমি 1952 চনৰ পৰা এতিয়ালৈকে আমাৰ যি গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়া, সেই প্ৰক্ৰিয়াৰ সন্দৰ্ভত বিভিন্ন ফেক্টছ ফিগাৰৰ ভিত্তিত বিভিন্ন কথা তথ্য আপোনালোকক জনাই আহিছোঁ। সেইধৰণে অনাগত সময়তো জনাই যাম। নিৰ্বাচন চলি আছে। 1952 চনৰ পৰা এতিয়ালৈকে ব্ৰহ্মপুত্ৰ বুকুৱেদি বহু পানী বৈ গ'ল। নিৰ্বাচনী যিটো প্ৰক্ৰিয়া, সেই প্ৰক্ৰিয়াটোত বহু সংস্কাৰ আহিলে। যি সময়ত দুজন প্ৰাৰ্থীক জয়ী কৰাইছিল ভোটাৰসকলে, তেতিয়া বেলট বক্সৰ ব্যৱহাৰ হৈছিল, এতিয়া EVMৰ ব্যৱহাৰ। গতিকে সময়ৰ লগত আমাৰ যি নিৰ্বাচনী ব্যৱস্থাটো, সেই ব্যৱস্থাটো যথেষ্ট সংস্কাৰ সাধন কৰা হ'ল। আৰু আজিৰ তাৰিখত এই নিৰ্বাচনী ব্যৱস্থাটো হৈছে বিশ্বৰ সৰ্ববৃহৎ এক নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া, যি প্ৰক্ৰিয়াত সুযোগ পায় প্ৰায় 100 কোটি ভোটাৰে অংশগ্ৰহণ কৰিবলৈ। আৰু বিৱৰ্তন হ'ল সেই এটা সমষ্টিৰ দুজন ভোটাৰৰ পৰা। আজিৰ তাৰিখলৈ আমি এনে এক পৰ্যায়ত উপনীত হ'লোঁ, যিটো পৰ্যায়ত আমি আমাৰ পচন্দৰ এখন চৰকাৰ নিযুক্ত কৰিব পাৰোঁ। আমাৰ এই বিশ্লেষণ কেনে পালে জনাব, মন্তব্য কৰিবলৈ হ'লে আমাৰ সৈতে সংযুক্ত হ'ব পাৰিব। আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজত, সোমাই আমাৰ যি কমেণ্ট ছেকশ্যনত মন্তব্য আগবঢ়াব পাৰিব। আপোনালোকৰ মন্তব্যই আমাক নতুন নতুন আইডিয়া প্ৰদান কৰে, আশাৰ সঞ্চাৰ ঘটায়, আমি শক্তি পাওঁ আপোনালোকক এনেধৰণে বিভিন্ন কথা জনাই থাকিবলৈ। কেৱল নিৰ্বাচনৰ বাতৰি নহয়, দেশ বিশ্ব ৰাজ্যৰ সকলো বাতৰিৰ বাবে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ধন্যবাদ। ইৰানে কৈছে নিউক্লিয়াৰ পলিচি দেশখনৰ সলনি কৰিব পাৰে যদিহে ইজৰাইলৰ পৰা ভাবুকি অব্যাহত থাকে। নমস্কাৰ আৰু স্বাগতম জনাইছো আমাৰ ডিজিটেল লাইভলৈ। মই গীতাশ্ৰী, আৰু এই মুহূৰ্তত ইৰান আৰু ইজৰাইলৰ মাজৰ যি সংঘাত, সেই সংঘাতৰ কিছু শেহতীয়া আপডেট আপোনালোকৰ বাবে লৈ আহিছো। সংঘাতৰ আলোচনা বা সংঘাতৰ চৰ্চা আছেই চলি, এই সংঘাতে ক'ৰবাত ডাঙৰ জটিল যাতে ৰূপ নলয় সেইবাবে আচলতে বিশেষ দৃষ্টি ৰাখিছে বিভিন্ন দেশে, বিশেষকৈ আমেৰিকা বা আন আন পশ্চিমীয়া দেশসমূহে। কিন্তু তাৰ মাজতে চকুত পৰাকৈ ইৰানৰ এজন টপ লিডাৰ, এজন শীৰ্ষ নেতাই যি ধৰণৰ কথা স্পষ্ট কৰি দিছে যে ইৰানে নিজৰ নিউক্লিয়াৰ পলিচি অৰ্থাৎ পাৰমাণৱিক অস্ত্ৰৰ নীতি
সেয়া সলনি করব, সলনি করবলে রাজি বা সলনি করার সিদ্ধান্ত লোক পড়ে যদিহে দেশখনের প্রতি ইসরায়েলের ফলের পরা ভাবুকি আহি থাকে। ইয়ার লগেলগে তেহরানের নিউক্লিয়ার কেপাবিলিটি কিমান, তেওঁলোকে কৰবাত পারমাণবিক অস্ত্র তেওঁলোকৰ হাতত আছে নেকি, যদিও বা ইরানে নাই বুলিয়ে কয়, ইরানে সম্পূর্ণক এই কথাখিনি নচ্ছাত করে, যত সন্দেহর চকুরে চায় আন আন বহু দেশে নিউক্লিয়ার কেপাবিলিটি, নিউক্লিয়ার ফেসিলিটি আর এই পারমাণবিক যেওঁলোকৰ কাম কাজ এই নীতিক লৈ ইরান দেশখন ইতিমধ্যে বহু প্রতিবন্ধকতারও সন্মুখীন হয়েছিল। ইয়ার মাজতে ইরানের এগারী শীর্ষ নেতা আর যী হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনীর এগারী এডভাইজার পরামর্শদাতা হয়েছে কামাল খাররাজি। আর এই খাররাজির এই মন্তব্য বা এই ধরনের একটা যে ভাবুকি যে পারমাণবিক অস্ত্র ইরানে ব্যবহার করব পারে বা তেওঁলোকৰ পারমাণবিক অস্ত্র যে নীতি সে সলনি করব পারে যদিহে ইসরায়েলের পর ভাবুকি অব্যাহত থাকে। এয়া কিন্তু বিশ্বত এতিয়া নতুন চর্চার খোরাক দিছে, নতুন চর্চা ইয়াক কেন্দ্র করে আরম্ভ হয়েছে। এতিয়া অকনমান আগুয়ায় আমি বা অকনমান পিছুয়ে আমি যাব লাগিব, আসলতে আমি যদি এপ্রিলের 13 তারিখের ঘটনালে যদি যাও, এপ্রিলের 13 তারিখের সেই ঘটনাটো যি হারত ইসরায়েলের উপর ইরানে প্রায় 300 ড্রোন মিসাইল ইত্যাদি প্রেরণ করেছিল, 170 অধিক ড্রোন প্রেরণ করেছিল, আর এই গোটেখিনির উদ্দেশ্যটাই আসলে ইসরায়েলক আক্রমণ করা। ইসরায়েলত ক্ষতি হল নহল, অকনমান হল কিমান হল, এইবর আলোচনা বিলোচনা চলি আছে। কিন্তু ইরানে ইরানের পশ্চিমিয়া সীমান্তর প্রায় 1100 কিলোমিটার মান দূরত্ব থাকা ইসরায়েলের উপর এই ইমান হারত 300 ড্রোন মিসাইল রকেট প্রেরণ করাটাই আসলে ইরানে একটা স্পষ্ট বার্তা এটা দিবলৈ বিচাৰিছিলে ইসরায়েলক যে আমি বহি না থাকো আর আমি আমার শক্তি দেখাই দিছো, সেয়া একটা বার্তা থাকিব পারে। লগতে নিজের শক্তি দেখার উপরও এইখান যে ছায়া যুদ্ধ একটা বছর বছর ধরে এটা যে চলি আসছিল, যত কোয়া হয় যে ইসরায়েলের উপর কেতিয়াবা লেবাননের ফালৰ পৰা লেবানন অর্থাৎ লেবাননত থকা হেজবুল্লাহ মিলিটেন্টসর আক্রমণ আর হেজবুল্লাহ বা ইয়েমেনের হুথি বিদ্রোহীর যে একটা গতিবিধি লোহিত সাগরের উপর এই গোটেই সংগঠন সমূহ ইরানে সমর্থন দিয়ে আহে, ইরানের সাপোর্টত এই সংগঠনব চলে, হেজবুল্লার সাপোর্টত হামাস চলে, আর হামাস আর ইসরায়েলের যুদ্ধ চলিয়ে আছে, চলি এটা প্রায় 8 মাহত এই যুদ্ধখন অব্যাহত আছে, শেষ কেতিয়া কেতিয়াক সিজ ফায়ার হব তার কোনো উত্তর নাই। কিন্তু এই যুদ্ধখনের মাজত ইরানের পরোক্ষভাবে ইরান সুমাই আসে, কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ এটা আরম্ভ হল যেটা দামাস্কাসত ইরানের দূতাবাসত এটা দামাস্কাস অর্থাৎ সিরিয়ার রাজধানীখনত একটা আক্রমণ হল, আর সেই স্ট্রাইকটো ইসরায়েলে করা বলে ইরানে কয়, ইসরায়েলের সম্পূর্ণরূপে ইসরায়েলে নচ্ছাত করে আছে, কিন্তু ইরানে কয় যে ইসরায়েলে ইয়ার বাবে দোষী। আর তার পিছতে সেই ঘটনাটার পুতক তুলিবলে 13 এপ্রিলত ইরানে এক বৃহৎ পরিমাণের ড্রোন আদি প্রেরণ করে ইসরায়েলক সকিয়নি দিলে, ইসরায়েলেও বহি না থাকিল, ইসরায়েলেরও জানিব পরা মতে ইসরায়েলেও সম্পূর্ণক তেনে আক্রমণ করলে আর ইরানত কিছু ঠাইত ক্ষতি করেছে। কিন্তু ইয়ার মাজতে করবাত নিউক্লিয়ার ফেসিলিটিজত ক্ষমা করব, নিউক্লিয়ার ফেসিলিটিজ আপনি চাই আছে দিনটির শিরোনাম। সংখ্যালঘুর ভোট নিবিচরা বিজেপিয়ে এবার নির্বাচনত পাব 20% সংখ্যালঘু ভোট, এই দাবি বিধানসভার উপাধ্যক্ষ তথা জ্যেষ্ঠ নেতা ডাক্তর নোমল মমিনের। বিজেপি সন্দর্ভত সংখ্যালঘুর পূর্বের ধারণা সলনি হয়েছে বলে কলে মমিনে। ইফালে AIUDFর বিধায়ক রফিকুল ইসলামে কলে বিজেপিয়ে কোনো কালে নাপায় সংখ্যালঘুর ভোট। বিজেপির পক্ষত পড়িব সংখ্যালঘুর ভোট, সংখ্যালঘুর ভোটত 2-1 সমষ্টিত জয় হব বিজেপি, এই দাবি বিজেপির জ্যেষ্ঠ নেতা নোমল মমিনর। বহু মাইনরিটি লোক নিজেই উলাই আহিছে ভারতীয় জনতা পার্টিত যোগদানও করেছে আর ভোটও দিছে। বিজেপিয়ে পাব সংখ্যালঘুর 20% ভোট, যদিও পূর্বরে সংখ্যালঘু ভোটারে বিজেপিক পছন্দ নকরার অভিযোগ আছে, কিন্তু সদ্যসমাপ্ত রাজ্যের 3 পর্যায়ের নির্বাচনত পূর্বর সকল ধারণা সলনি হয়েছে। ইয়ার মাজতে এইবার সংখ্যালঘুর ভোট বিজেপিয়ে লাভ করা বলে দাবি বিধানসভার উপাধ্যক্ষ তথা বিজেপির জ্যেষ্ঠ নেতা ডক্টর নোমল মমিনর। অপবাদ আসলে যে ভারতীয় জনতা পার্টিক মাইনরিটি সংখ্যালঘু লোকসকলে ভোট নিদিয়ে, বহু মাইনরিটি লোক নিজেই উলাই আহিছে ভারতীয় জনতা পার্টিত যোগদানও করেছে আর ভোটও দিছে, আর তেখেতসকলে ফটো লৈ পেলাই মোৰ হোয়াটসঅ্যাপত পঠিয়েছে বিজেপিক ভোট দিয়ার, তো গতিকে তাতো আমি সন্দেহ করব নালাগে।
সংখ্যালঘু রাইজর রায় বিজেপির পক্ষত বলে বিজেপিয়ে করা এনে দাবির পিছতে সরব এ আই ইউ ডি এফর বিধায়ক রফিকুল ইসলাম বিজেপিয়ে কোনো কালে নাপায় সংখ্যালঘুর ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা বতরা বিশ্লেষণ করা কোনো সংখ্যালঘু জনতায় ভোট নিদিয়ে বিজেপি। কোনে কাক ভোট দিছে এই মুহূর্তে তো কই দিয়ে টান আপনার, কিন্তু বিজেপি তো সদায় কই থাকে সংখ্যালঘু ভোট নালাগে, মিয়ার ভোট নালাগে। আকো এতিয়া তেখেতকলে অঙ্ক মিলাই আছে যে এই সকলের ভোট পালেহে জিকিব, অমক সিটত তেখেতকলে জিকিব, তমক সিটত জিতিব। মুখ্যমন্ত্রীর বিগত দিন বা প্রাইম মিনিষ্টারের বিগত দিনের কথা বার্তাবিলাক সঠিকভাবে বিশ্লেষণ করেছে, তেতিয়াহলে তো ভোট দিব নোৱাৰে মই ভাবো। আর যদি কোনোবা তেনেকে করা নাই কি করেছে এটা না জানো। আর পূর্বর পরিসংখ্যা অনুসরি এ আই ইউ ডি এফর ফলাফল ভাল হব বলে দাবি রফিকুল ইসলামর। তিনি আসনের ভিতর ধুবুরীত বদরুদ্দিন আজমলর জয় নিশ্চিত বলেও দাবি রফিকুল ইসলামর। বাকি এ আই ইউ ডি এফর দুই সমষ্টি ক্রমে নগাঁও আর করিমগঞ্জত ফাইট হব বলে দাবি করে বিধায়কগুলি। আর এই তিনখন আসনত তো আমি আশাবাদী ভাল রেজাল্ট হব, আমার মাননীয় সভাপতি জিকিব ধুবুরীরপরা ইনশাল্লাহ। নগাঁও তো ভাল হয়েছে, ভাল ফাইট দিছে আমার আলহাজ আমিন হোসেন নগরে। করিমগঞ্জ রেজাল্টের কারণে মানে অপেক্ষাত আছো। পিছে বিজেপি আর এ আই ইউ ডি এফর এনে বিপরীত মন্তব্যের বিপরীতে বরপেটার লোকসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী দুলু আহমেদর দাবি সংখ্যালঘুর ভোট লাভ করেছে বিজেপি মিত্রজোটে। বরপেটা লোকসভা সমষ্টির পাকে বেদবাড়িত 30,000 পর্যন্ত ভোট ফণীভূষণ চৌধুরী পাব বলে দাবি দুলু আহমেদর। নির্বাচনের আগমুহূর্তলৈ মোৰ কথাবিলাক ধৰি লওক নির্বাচন কেন্দ্রিক আছিল, কিন্তু এতিয়া যদি মই আগে কৈছোঁ যে ইভিএমত বন্দী হৈ গ'ল, তাত যিটো হ'ব এটা নির্বাচন খেলি যদি এটা আইডিয়া ক'ব পাৰি, এই 9,00,000 ভোটটো যদি সমানে বিভাজন হৈছে তেনেহ'লে ফণীভূষণ জিকিব। আপনি চাব ফণীভূষণ চৌধুরী কিছুমান জায়গাত ভোট পাইছে যত মাইনরিটি বেসড সমষ্টি, আজি পাকা বেদবাড়িত যাক আপনি 95% মুসলিম ভোট, তাত ফণীভূষণে যদি 30,000 ভোট পাইছে বহুত ভোট, 30,000 ভোট কেনেকা পালে তো নে জাকির সিকদারে সহায় করলে। এনেদরে এটা দেশের সাধারণ নির্বাচনের ফলাফলে সমগ্র দেশজুড়ি লাভ করেছে ব্যাপক চর্চা। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। ইফালে ধুবুরীত রকিবুল হোসেনে জয়ী হব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য বরপেটার নির্দলীয় প্রার্থী দুলু আহমেদর। বরপেটাত নিজের পরাজয় স্বীকার করে দুলু আহমেদে লগতে কলে রকিবুলেই নহয় কংগ্রেসের পর টিকট পোৱা হলে চুকুর আলিও ধুবুরীত জয়ী হলহেতেন। ধুবুরীত আজমলের বিরুদ্ধে জয় নিশ্চিত রকিবুল হোসেনের। নির্বাচনী দলীয় টিকট লাভের সময় রকিবুল হোসেনে 3,00,000 ভোট পাব বলে দাবি করেছিল বরপেটা লোকসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী দুলু আহমেদে। সেইগুলি দুলু আহমেদর এটা নির্বাচনী ভবিষ্যৎবাণী সচাটো সচাই মানে আজি নকলো 4 তারিখের রিজাল্ট আপনাদের দেখবলে পাব যে ধুবুরীত যেটা আমি ভাবি আছিল সেই ভাবাটো লাস্ট 2-3 রাতে অকমান উল্টা উল্টা হয়েছে। মানে বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রীর এজেন্ট, বিজেপিক সহায় করেছে বলে সংখ্যালঘু হেরিত একটা মেসেজ গুছি গেছে। এ আই ইউ ডি এফ প্রধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে যুঁজি জয়ী হব রকিবুল হোসেন। পিছে সমষ্টিটোত রকিবুলে নিজের বলত জয়ী নহব, সেই সমষ্টিটোত চুকুর আলিও হয়তো এইবার জয়লাভ করলহেতেন। রকিবুল বলে নহয় তাত চুকুর আলিকে যদি কংগ্রেসের প্রার্থী দিলে হয় তেও জিকিলে হয়। তিনিটা কার্যকালের সাংসদ বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সমষ্টিবাসী রাইজর খং ক্ষোভ রকিবুল হোসেন জয়ের অন্যতম কারণ। লগতে প্রথম দ্বিতীয় পর্যায়ত কংগ্রেসের সপক্ষে অহা ধুয়ে স্বাভাবিকতেই সহায় করেছে রকিবুল। রকিবুল হোসেনের নির্বাচনী ভবিষ্যৎবাণী করা দুলু আহমেদে দিলে বরপেটা লোকসভা সমষ্টিরও ভবিষ্যৎবাণী। প্রায় 16,00,200 কিমানটা ভোট পুল হয়েছে 287টা, তারে ধরি ফণীভূষণ চৌধুরীর মিত্রজোটর প্রার্থী সরকারের অংশীদার তখেসকলে ধরি 5-6,00,000 ভোট পাবই। মানে এটা মানে মূল সোশ্যাল মিডিয়াতে দিছি, বাকি 5-6,00,000 ধরলে 10,00,000 ভোট থাকি গেল। 10,00,000 ভোটের আপনি 1,00,000 ভোট আপনি ধরি যুব নির্দলীয় হোক বা নটায় হোক বা কিছু ধরি ভোট নষ্ট হয়ে যায় তেন 1,00,000 ধরক আপনি, তার টিএমসিও ধরে দিব পারে আপনি 1,00,000 তখেসল ধরে দিয়ে। কিন্তু বাকি তিনগী যে মনোরঞ্জন তালুকদার কংগ্রেসের প্রার্থীগী আর মূর আমার তিনগী ভোটের মধ্যে সেই 9,00,000 ভোটটা একদম এইটাই সমীক্ষা। আর মানে আজি জয় পরাজয়ের কথা নকম, নির্বাচনের আগমুহূর্তলৈ মূল কথাবিল ধরি নির্বাচন কেন্দ্রিক আছে, কিন্তু এটা যদি মানে আগে কৈছোঁ যে ইভিএমত বন্দী হয়ে গেল
তাদের যুক্ত হব একটা নির্বাচন খেলি যদি একটা আইডিয়া কোব পারি এই 9 লাখ ভোট যদি সমানে বিভাজন হয়েছে তেন কনভেনশন জিতি বিপরীতে সমষ্টিত আগতীয় নিজের পরাজয় স্বীকার করে লৈছে দুলু আহমেদে বরপেটাত যদি ইমতীয় প্রার্থী একগারী হলে হয় এটা মানে একটা কথা কল 9 লাখ ভোটের কথা কল 9 লাখ ভোটের মানে সমানে সমানে ভাবিল তিন লাখ পালো পিছে এনে রাজনৈতিক ভবিষ্যৎবাণীর সমান্তরালক বরপেটার প্রার্থী দুলু আহমেদের ঘোষণা চারিটার পিছন ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা আপনার পাই যাব স্পষ্ট করে পাই যাব 4 তারিখে মানে প্রথম চাই লম যে মানে যিধরণের পরিকল্পনা করছো এই ধরনের মূল মানে কি হল রিজাল্ট সেই রিজাল্টের উপর মূল ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করে আছে আজি মানে কব নি কিন্তু এইটু কব পারিম যে মানে কিনা সিদ্ধান্ত লোক নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতেই যোগ দিব একটা রাজনৈতিক দল নলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট শিক্ষার ক্ষেত্র অসমবাসীর গৌরবর খবর মহানগরীর সমীপবর্তী পামহিস্থিত অক্ষর ফার্মার আর্হিত বহিরাষ্ট্র ভূটানত স্থাপন হব অক্ষর ফাউন্ডেশনের দ্বারা বিদ্যালয় আজি ভূটানের দূতাবাসের নেতৃত্ব শিক্ষা সঞ্চালকালয়ের 10 জনীয় সজাতি দলে পরিদর্শন করলে অক্ষর ফাউন্ডেশন আর্হিত বিদেশত প্রতিষ্ঠা হব বিদ্যালয় বিদ্যালয়ত ভূটানের শিক্ষা সঞ্চালকর সজাতি দল শিক্ষার আর্হিত বিদ্যালয় স্থাপন হব ভূটানত মহানগরীর সমীপবর্তী পামহিস্থিত অক্ষর ফোরামর আর্হিত বহিরাষ্ট্র ভূটানত স্থাপন হব অক্ষর ফাউন্ডেশনের দরে বিদ্যালয় সোমবারে বৈদেশিক মন্ত্রালয়ে পরিদর্শন করলে অক্ষর ফোরামর এই বিদ্যালয় আর্হিত বহিরাষ্ট্র ভূটানত স্থাপন হব অক্ষর ফাউন্ডেশনের নিচিনা এখন বিদ্যালয় আজি ভূটানের বৈদেশিক পরিক্রমা বিভাগের সমন্বিতে 10 শিক্ষা অঞ্চলক আহি উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করেছে বিদ্যালয়খন আর ইয়ারে পৰা আর্হি লৈ গৈছে তেখেতসকলে পরবর্তী পর্যায়ত আবর্জনা সমূহ বিশেষকৈ পলিথিন দি তেখেতসকলে তাত শিক্ষা গ্রহণের ব্যবস্থা আরম্ভ করিব অচিরেই অর্থাৎ অসমক কপি করিব লৈছে ভূটানে এই বিদ্যালয়খনের বিশেষত্ব এইটোয়ে যে প্লাস্টিক দিলে শিক্ষা প্রদান করা এইখনেই হয়েছে প্রথমখন বিদ্যালয় আমার ইয়াতে লড়া ছোৱালীক শিক্ষার লগত আমি ভোকেশনাল ট্রেনিং শিকাও আর ভোকেশনাল ট্রেনিং আমি এই কারণে শিকাও কারণ কি আমি বিচার কি আমার লড়া ছোৱালী যেটা আমার স্কুলের গ্রাজুয়েট হয় তেতিয়া তেওঁলোকৰ এটা স্কিল থাকে যোনটো তেওঁলোকে ইউজ করে পেলাই ইনকাম করব পারে সোমবারে ভূটানের দূতাবাসর সি দর্জির নেতৃত্ব শিক্ষা সঞ্চালকর 10 জনীয় সজাতি দলে অক্ষর ফাউন্ডেশন পরিদর্শন করার লগতে ছাত্র ছাত্রীর লগত মত বিনিময় করে This is a very new experience and also very fascinating. We are looking forward to seeing how we can make it work in our school. সামাজিক মাধ্যম যোগে বিদ্যালয়খনের শিক্ষাদান সম্পর্কত অবগত হয়েছিল ভূটানের শিক্ষা সঞ্চালকালয় আর তার পিছতে নিজ দেশত তেনে বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রথমটো সজাতি দলে পরিদর্শন করে বুজ লয় বিদ্যালয়খনের সামগ্রিক পরিবেশ It's very encouraging to see how, you know, in the community there's a school like this. Education is about empowering people. I think the school has made a lot of impact. We saw the school on social media, so we thought we should come and visit and see how the school is making a difference in the community. আবর্জনা রোধর প্রচেষ্টার জড়িয়ে ছাত্র ছাত্রীক শিক্ষার উপকৃত করা গুয়াহাটির সমীপবর্তী পামহির এই বিদ্যালয়খনে এতিয়া গৌরব কঢ়িয়েছে অসমলৈ বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট সত্রভূমি বটদ্রুয়াত অপসংস্কৃতির বেহা চলাই মুনাফা লুটিছে একাংশ লোকে বাণিজ্য মেলা অনুষ্ঠিত করার নামত যুবতীয়ে পরিবেশন করলে উদ্যাম আর জনগন্ধী নৃত্য এই প্রতিবেদন আগবাই বিদায় দিনটির শিরোনামের পর নমস্কার সত্রভূমি বটদ্রুয়াত অপসংস্কৃতির বেহা বাণিজ্য মেলার নামত কি চলিছে এইবার
জুরিয়াত হত্রক অবমাননা করে হত্রর মাটিতে অপসংস্কৃতি পোহার মেলিলে একাংশ মুনাফা লোভীলোকে। বটদ্রবার পার্শ্ববর্তী দগাঁওর শ্রী শ্রী বালিভয় বর এলেঙ্গি সত্রর ভূমিত অনুষ্ঠিত হয়েছিল বাণিজ্য মেলা। ইয়ালৈকে ঠিকই আছিল সকলো, কিন্তু ইয়া কি মিউজিকর তালে তালে বহিরাজ্যের আমদানি করা যুবক যুবতীর উদ্যম আর যৌনগন্ধী নৃত্য, টিকট কাটি উদ্যম নৃত্য চাবলে ভিড় করলে ভিন্ন প্রান্তর লোকে। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত নগাঁও জিলা আয়ুক্তক লিখিত অভিযোগ দাখিল করেছে সত্র পরিচালনা সমিতি। রূপহী হাতৰ পৰা মুজামিল হকৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।